প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে গোবরডাঙ্গার মশলা মেলা। অনেকে আবার এই মেলাকে গোষ্ঠ বিহারী মেলাও বলে থাকেন। যমুনা নদীর তীরে এই মেলাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েকদিন চলবে মেলা, জানা গেছে স্থানীয় সূত্রে। চিরাচরিত প্রথা মেনে গোবরডাঙ্গার যমুনা নদীর তীরে শুরু হলো প্রায় 200 বর্ষ প্রাচীন মশলা মেলার। কথিত আছে, গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের হাত ধরে এই মশলা মেলার শুভ সূচনা হয়েছিল। জানা গেছে, বছর শেষে খাজনা পরিশোধ করবার জন্যে যমুনা নদীর তীরে মিলিত হতেন কৃষকেরা। তাদের উৎপন্ন ফসল বিক্রি করে জমিদারের খাজনা পরিশোধ করার পর তারা বাড়ি ফিরতেন। সেই থেকে বছরের পর বছর ধরে চলে আসছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত এই মেলা। মশলা মেলার পাশাপাশি গোষ্ঠবিহারী মেলা নামেও পরিচিত এই মেলা। তীরে সর্ষে, ডাল সারা বছর মোটামুটি যতদিন থাকে 8-9 মাস চলে যায়। সারা বছরের মোটামুটি মশলা কিনে নিলেন? মোটামুটি বাজারের তুলনায় কি দাম কম পাচ্ছেন? একটু কম, একটু কম। মাঝে করোনার কারণে 2 বছর সেভাবে মেলা বসেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী প্রাচীন এই মশলা মেলা। আগে শুধু চৈত্র সংক্রান্তিতে শুরু হতো এই মেলা, নববর্ষের পর শেষ হয়ে যেত। কিন্তু বর্তমানে সময় বদলেছে, মেলা এখন 10 থেকে 15 দিন ধরে চলে। স্থানীয়রা তো বটেই, বাইরে থেকেও অনেকে আসেন সারা বছরের মশলা এখান থেকে কিনে নিয়ে যাবার জন্যে। ক্রেতারা জানালেন, তুলনায় অনেকটাই কম দামে মশলা পাওয়া যায় এখানে, সে কারণেই সারা বছরের প্রয়োজনীয় মশলা তারা এখান থেকে সংগ্রহ করেন। সারা বছরের মশলা কিনলে 200 বছর চলছে, আমরা 40 বছর ধরে দিচ্ছি এখানে। স্থানীয় বিধান স্মৃতি কালীবাড়ি খেলার মাঠে আগামী কয়েকদিন চলবে এই মেলা। এদিনও ভোরবেলা থেকেই মেলাতে উপচে পড়ে ভিড়। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানালেন, দীর্ঘ 40 বছর ধরে মেলাতে দোকান দিচ্ছি, কেনাকাটাও বেশ ভালোই হয়। বিক্রি করি যাবতীয় মশলা, কালো জিরা, ধনে, রাঁধুনি, পাঁচফোড়ন, মেথি, জোয়ান, গোড়া হলুদ, গুঁড়ো হলুদ, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, রসুন, সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, এগুলো বিক্রি করি আমরা। এবং আমরা বড় বাজার থেকে নিয়ে এসি, খুব সিপ রেটে নিয়ে এসে এবং খুব সিপ রেটে আমরা বেচাকেনা করি। হ্যাঁ, বিশাল অসুবিধার মধ্যে এখনও আমরা আছি, স্যার, ঢেউ এখনও আমাদের গায়ে আছে, খুব অসুবিধা। এবছর তেমন বাজারটা তেমন ভালো পেলাম না। বছরের পর বছর এভাবেই মশলা মেলার ঐতিহ্য বহন করে চলেছে গোবরডাঙ্গা। কালের নিয়মে স্রোত হারিয়েছে যমুনা নদী, গোবরডাঙ্গার জমিদার বাড়ি আজ শুধুই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। বর্তমানে কমিটি গড়ে মেলা পরিচালনা করা হয়। কমিটির পক্ষে দাবি, ওই 200 বছর ধরে হচ্ছে, কারণটা হচ্ছে যে গ্রামের থেকে আগে তো এখানে সেরকম লোক আসতো না, এক জায়গায় সমাবেত হতো, হয় এখন এই মশলা হওয়ার জন্য সবাই সমাবেত হয়। হওয়ার ফলে চারিদিক দিয়ে পার্শ্ববর্তী অঞ্চল থেকে সব দোকানদার চাষিরা আসে, এসে এখানে বসে বসে 10 থেকে 15 দিন ধরে এইটা এই শস্য হাটটা চলে। এবং তাতে মানে কয়েক লক্ষ টাকার বেঁচে কেনা হয় ডেলি এখনো পর্যন্ত। কথিত আছে যে এখানে গোষ্ঠ এখানে বিচরণ করতেন এবং এবং এই নৌকায় যমুনা, এই যমুনা এখানে বাইরের থেকে মাল মশলা আসতো, এত বড় যমুনা ছিল এখান থেকে, এই পর্যন্ত যমুনা ছেড়ে দিন ওই ওখান থেকে এত বড় যমুনা ছিল, যার জন্য এখানে ব্যবসা করতেও আসতো বাইরের থেকে সব। মশলা কেন, এমনি যে কোনো জিনিস আসতো বিভিন্ন ধরনের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।